গুরুত্বপূর্ণ অর্থাৎ মোস্ট ইম্পর্টেন্ট কিছু অ্যাপ এবং পোর্টাল নিয়ে আমরা আলোচনা করব। বন্ধুরা এখান থেকে প্রশ্ন অবশ্যই আসবে, তাই বন্ধুরা ভিডিওটাকে তোমরা অবশ্যই পুরোটা দেখো, আশা করি প্রশ্ন তোমাদের পরীক্ষাতে আসবে। বন্ধুরা হ্যাঁ, আর ভালো লাগলে আমাদের ভিডিওটাকে অবশ্যই লাইক করো এবং কেমন লাগলো অবশ্যই আমাদের কমেন্ট করে জানাও। চলো বন্ধুরা শুরু করা যাক। প্রথম প্রশ্ন, প্রথম প্রশ্ন হলো কোন ব্যাংক মানি অ্যাপ্লিকেশান লঞ্চ করেছে, কোন ব্যাংক মানি অ্যাপ্লিকেশান লঞ্চ করেছে। সঠিক উত্তর হলো ভারতীয় রিজার্ভ ব্যাংক। ভারতীয় রিজার্ভ ব্যাংক মানি অ্যাপ্লিকেশানটি লঞ্চ করেছে, অর্থাৎ আরবিআই। বন্ধুরা এখন প্রশ্ন হচ্ছে মানি, মানির ফুল ফর্ম কী? মানির ফুল ফর্ম হলো মোবাইল এডেড নোট আইডেন্টিফায়ার অ্যাপ্লিকেশান। বন্ধুরা এই অ্যাপটি লঞ্চ করা হয়েছে দৃষ্টিহীনদের জন্য। বন্ধুরা অ্যাপটি কী হবে, অ্যাপটির মাধ্যমে তুমি যদি টাকার ওপরে ধরো তাহলে সেটি স্ক্যান করে তোমাকে অডিওর মাধ্যমে শোনাবে। বন্ধুরা এটি অ্যাপ্লিকেশান লঞ্চ করেছে আরবিআই দৃষ্টিহীনদের সুবিধার জন্য। পরবর্তী প্রশ্ন দেখো, রাষ্ট্রীয় সাইবার ক্রাইম রিপোর্ট পোর্টাল কে চালু করেছে, রাষ্ট্রীয় সাইবার ক্রাইম রিপোর্টিং পোর্টাল চালু করেছে গৃহমন্ত্রী অমিত শাহ। তার কারণ কি, যে সাইবার ক্রাইম হয় সাইবার ক্রাইম রোধ করার জন্য আমাদের গৃহমন্ত্রী অমিত শাহ এইটি পোর্টাল চালু করেছে। পরবর্তী প্রশ্ন, সম্প্রতি কে পিএম কিষাণ মোবাইল অ্যাপ শুরু করেছে, সম্প্রতি পিএম কিষাণ মোবাইল অ্যাপটি শুরু করেছে। সঠিক উত্তর হলো নরেন্দ্র সিং তোমর। নরেন্দ্র সিং তোমর ইনিকে, ইনি হলেন এখন বর্তমান আমাদের কৃষিমন্ত্রী। বর্তমান কৃষিমন্ত্রী এই অ্যাপটি লঞ্চ করেছে যে লকডাউন চলাকালীন কৃষকদের তাদের দ্রব্যাদি জিনিসপত্রের বিক্রি সুবিধার্থে এই অ্যাপটি লঞ্চ করেছে। পরবর্তী প্রশ্ন দেখো, পরবর্তী প্রশ্ন হলো কোন রাজ্য সরকার যোদ্ধাবু মোবাইল অ্যাপ লঞ্চ করেছে, কোন রাজ্য সরকার যোদ্ধাবু মোবাইল অ্যাপটি লঞ্চ করেছে। সঠিক উত্তর হলো কেরালা। কেরালা রাজ্য সরকার যোদ্ধাবু মোবাইল অ্যাপটি লঞ্চ করেছে। এর কারণ কি, এর কারণ হলো বন্ধুরা এতে নেশা ও মাদকজাত দ্রব্য বিক্রয় বন্ধ করতে এই অ্যাপটি লঞ্চ করা হয়েছে। বন্ধুরা এই অ্যাপটির মাধ্যমে অ্যাকচুয়ালি ড্রাগ মাফিয়াদের হাত থেকে বাঁচার জন্য এই অ্যাপটি লঞ্চ করা হয়েছে। যারা বেআইনিভাবে মাদকজাত দ্রব্য বিক্রি করে সেই বিক্রি যাতে না করতে পারে সেটি বন্ধ করার জন্য এই অ্যাপটি লঞ্চ করা হয়েছে। এবং বন্ধুরা এতে কি, যে এই রকম ব্যক্তির পরিচয় দিতে পারবে তার নাম অবশ্যই গোপন রাখা হবে। পরবর্তী প্রশ্ন, কে ফিউল হামসাফার মোবাইল অ্যাপটি লঞ্চ করেছে, ফিউল হামসাফার মোবাইল অ্যাপটি কোন রাজ্য সরকার লঞ্চ করেছে। সঠিক উত্তর হলো দিল্লি সরকার। বন্ধুরা দিল্লিতে এই মোবাইল অ্যাপটি লঞ্চ করা হয়েছে। এই মোবাইল অ্যাপটির মাধ্যমে কী হয়, ডিজেল অর্থাৎ ফিউয়েল হোম ডেলিভারি মাধ্যমে পাওয়া যাবে। বন্ধুরা এই মোবাইল অ্যাপটির মাধ্যমে ডিজেল বাড়ি বাড়ি গিয়ে হোম ডেলিভারি করে আসা হবে। বন্ধুরা এতে সুবিধা কী হবে, এতে সুবিধা হলো যে কোনো বাড়ি, সোসাইটি, রেস্টুরেন্ট, হসপিটাল ইত্যাদি বিভিন্ন তাদের প্রয়োজনে বাড়ি থেকে না বার হয়ে তারা ডেলিভারির মাধ্যমে তারা ডিজেল নিতে পারবে। পরবর্তী প্রশ্ন দেখো, নিঘা মোবাইল অ্যাপটি কোন রাজ্য সরকার লঞ্চ করেছে, নিঘা মোবাইল অ্যাপ, নিঘা মোবাইল অ্যাপটি লঞ্চ করেছে অন্ধ্রপ্রদেশ রাজ্য সরকার। অন্ধ্রপ্রদেশ রাজ্য সরকার নিঘা মোবাইল অ্যাপটি লঞ্চ করেছে। পরবর্তী প্রশ্ন, কোন রাজ্য সরকার কোভা মোবাইল অ্যাপ্লিকেশানটি লঞ্চ করেছে, কোভা মোবাইল অ্যাপ্লিকেশান। সঠিক উত্তর হলো পাঞ্জাব। পাঞ্জাব সরকার কোভা মোবাইল অ্যাপ্লিকেশানটি লঞ্চ করেছে। তার কারণ কি, কোভিড-19 সম্পর্কে মানুষদেরকে সচেতন করবার জন্য, কোভিড-19 সম্পর্কে মানুষদেরকে সচেতন করবার জন্য এই মোবাইল অ্যাপ্লিকেশানটি লঞ্চ করেছে। পরবর্তী প্রশ্ন, পরবর্তী প্রশ্ন হলো কোন মন্ত্রণালয় কোভিড ইন্ডিয়া সেবা পোর্টাল লঞ্চ করেছে, কোভিড ইন্ডিয়া সেবা। বন্ধুরা এটি কে লঞ্চ করেছে, স্বাস্থ্য মন্ত্রণালয়। সঠিক উত্তর হলো স্বাস্থ্য মন্ত্রণালয়। বন্ধুরা সম্প্রতি এখন স্বাস্থ্য মন্ত্রণালয়ে কে রয়েছেন, ডক্টর হর্ষবর্ধন, ডক্টর হর্ষবর্ধন। বন্ধুরা এই মোবাইল পোর্টালটি লঞ্চ করা হয়েছে বন্ধুরা করোনা ভাইরাস সম্পর্কে মানুষদেরকে সচেতন করাবার জন্য এবং তাদের যে সমস্ত প্রশ্ন উত্তর তাদের সেই সমস্ত উত্তরগুলি দিতে এই মোবাইল পোর্টালটি লঞ্চ করা হয়েছে। পরবর্তী প্রশ্ন দেখো, পরবর্তী প্রশ্ন হলো কোন ইনস্টিটিউট কোয়ারেন্টাইন অ্যাপ লঞ্চ করেছে, কোয়ারেন্টাইন অ্যাপ এটি লঞ্চ করেছে কোন ইনস্টিটিউট। সঠিক উত্তর হলো আইআইটি বোম্বাই। আইআইটি বোম্বাই এই অ্যাপটি লঞ্চ করেছে। তার কারণ বন্ধুরা কোয়ারেন্টাইন মোবাইল অ্যাপটি লঞ্চ করা হয়েছে মানুষদেরকে করোনা ভাইরাস সম্পর্কে সচেতন করবার জন্য। পরবর্তী প্রশ্ন,
সম্পর্ক দিদি মোবাইল অ্যাপটি কোন রাজ্য সরকার চালু করেছে? সম্পর্ক দিদি মোবাইল অ্যাপটি চালু করেছে উত্তরাখণ্ড রাজ্য সরকার। বন্ধুরা, এটি চালু করার কারণ হলো লকডাউনের সময় যাতে ছাত্রছাত্রীদের পড়াশোনায় কোনো অসুবিধা না হয়, তার জন্য এই সম্পর্ক দিদি মোবাইল অ্যাপটি চালু করা হয়েছে। পরবর্তী প্রশ্ন, করোনা ওয়াচ নামক মোবাইল অ্যাপটি কোন রাজ্য সরকার লঞ্চ করেছে? করোনা ওয়াচ নামক অ্যাপটি কোন রাজ্য সরকার লঞ্চ করেছে? সঠিক উত্তর হলো কর্ণাটক সরকার। এর কারণ কি? এর কারণ এই অ্যাপটির মাধ্যমে করোনা ভাইরাস সংক্রমিত ব্যক্তিদেরকে ট্র্যাক করবার জন্য এই অ্যাপটি রাজ্য সরকার চালু করেছে। পরবর্তী প্রশ্ন, কোন ইনস্টিটিউট ওয়াশ করো নামে মোবাইল অ্যাপটি তৈরি করেছে? ওয়াশ করো নামে মোবাইল অ্যাপটি তৈরি করেছে আইআইটি দিল্লি ওয়াশ করো নামে মোবাইল অ্যাপটি লঞ্চ করেছে। বন্ধুরা, এর কারণ কি? করোনা ভাইরাস সংক্রমিত ব্যক্তিদের নজর রাখার জন্য। বন্ধুরা, সম্প্রতি যে সমস্ত অ্যাপ এবং পোর্টাল তৈরি করা হয়েছে বেশিরভাগটা করোনা ভাইরাসদের সম্পর্কে মানুষদেরকে সচেতন করবার জন্য। বন্ধুরা, এগুলি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং এখান থেকে একটি একটি পরীক্ষা অবশ্যই আসবে। তাই বন্ধুরা, ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত দেখো। পরবর্তী প্রশ্ন, করোনা ভাইরাস সংক্রমিত ব্যক্তিদের ট্র্যাক করার জন্য ভারত সরকার, বন্ধুরা খুব ভেরি ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, ভারত সরকার অর্থাৎ কেন্দ্রীয় সরকার কোন অ্যাপ চালু করেছে? সঠিক উত্তর হলো আরোগ্য সেতু। এটি কে চালু করেছে? এটিও ভারত সরকার চালু করেছে। বন্ধু, তার কারণ কি? করোনা ভাইরাস সংক্রমিত ব্যক্তিদেরকে ট্র্যাক করার জন্য। বন্ধুরা, এছাড়া এই অ্যাপটিতে সমস্ত রকম করোনা সম্পর্কিত যাবতীয় ডিটেলস, কীভাবে আমাদের সচেতন থাকতে হবে, কীভাবে আমরা বুঝবো যে করোনা ভাইরাসের কীভাবে সংক্রমণ, সেগুলো আমরা এই অ্যাপটির মাধ্যমে সব জানতে পারবো। পরবর্তী প্রশ্ন হলো কোন রাজ্যের পুলিশ রাজকপ সিটিজেন মোবাইল অ্যাপটি লঞ্চ করেছে? সঠিক উত্তর হলো রাজস্থান। রাজস্থান রাজ্যের পুলিশ এই রাজকপ সিটিজেন মোবাইল অ্যাপটি লঞ্চ করেছে। তার কারণ কি? তার কারণ হলো লকডাউন চলাকালীন খুব এমার্জেন্সি কারণে যদি কোনো সময় ঘর থেকে বাইরে বেরোতে হয়, সেই অনুমতি এই অ্যাপটির মাধ্যমে পাওয়া যাবে। পরবর্তী প্রশ্ন, কোন রাজ্য সরকার কোভিড-19 মনিটারিং অ্যাপ লঞ্চ করেছে? সঠিক উত্তর হলো তেলেঙ্গানা রাজ্য সরকার কোভিড-19 মনিটারিং অ্যাপটি লঞ্চ করেছে। পরবর্তী প্রশ্ন হলো কোন রাজ্য সরকার কোভিড-19 হাত থেকে বাঁচার জন্য মোবাইল অ্যাপ কোভিড কেয়ার মোবাইল অ্যাপটি লঞ্চ করেছে? অরুণাচল প্রদেশ কোভিড কেয়ার মোবাইল অ্যাপটি লঞ্চ করেছে। এর কারণ কি? বন্ধুরা, করোনা ভাইরাস সম্পর্কিত যাবতীয় তথ্য পেতে এবং মানুষদেরকে সচেতন করতে অরুণাচল প্রদেশ সরকার এই কোভিড কেয়ার নামক মোবাইল অ্যাপটি লঞ্চ করেছে। পরবর্তী প্রশ্ন, কোন মন্ত্রণালয় যুক্তি পোর্টাল লঞ্চ করেছে? বন্ধুরা, ভেরি গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। তার কারণ দেখো, যুক্তি পোর্টাল এটি লঞ্চ করেছে মানব ও সংসাধন মন্ত্রণালয় এই যুক্তি পোর্টালটি লঞ্চ করেছে। বন্ধুরা, সবথেকে গুরুত্বপূর্ণ হলো এই যুক্তির ফুল ফর্মটা হলো ইয়াং ইন্ডিয়া কম্বেটিং কোভিড উইথ নলেজ টেকনোলজি অ্যান্ড ইনোভেশন ইয়াং ইন্ডিয়া কম্বাটিং কোভিড উইথ নলেজ টেকনোলজি অ্যান্ড ইনোভেশন বন্ধুরা, এই ভিডিওটি পিডিএফটা আমরা টেলিগ্রামে দিয়ে দেবো। তোমরা টেলিগ্রাম গ্রুপ জয়েন করে নাও, ওখান থেকে এই ভিডিওটি পিডিএফ তোমরা পেয়ে যাবে। বন্ধুরা, এই পোর্টালটি লঞ্চ করার কারণ কি? করোনা ভাইরাস সম্পর্কিত মানুষদেরকে জানার জন্য। পরবর্তী দেখো, কোন কোম্পানি নিয়ারবাই স্পট লঞ্চ করেছে? এটি হলো সম্প্রতি গুগল পেতে এই অ্যাপ্লিকেশানটি লঞ্চ করেছে। তার কারণ কি? লকডাউন চলাকালীন কোন দোকান চালু আছে, খোলা আছে, সেগুলি জানার জন্য এই নিয়ারবাই স্পট নামক গুগল ম্যাপসের মাধ্যমে গুগল পেটি চালু করেছে। এই পোর্টালটির মাধ্যমে স্থানীয় দোকানগুলির লোকেশান জানা যাবে। পরবর্তী প্রশ্ন,
পরবর্তী প্রশ্ন হলো, কোন রাজ্য সরকার কোভিড-19 পোর্টাল লঞ্চ করেছে? কোভিড-19 পোর্টাল লঞ্চ করেছে অন্ধ্রপ্রদেশ রাজ্য সরকার। অন্ধ্রপ্রদেশ রাজ্য সরকার কোভিড-19 পোর্টাল লঞ্চ করেছে। পরবর্তী প্রশ্ন, এবং আজকে বন্ধুরা 20টি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করছিলাম, আজকে শেষ প্রশ্ন দেখো, কোন রাষ্ট্রীয় সরকার অ্যাসেস করোনা নামক মোবাইল অ্যাপটি লঞ্চ করেছে? অ্যাসেস করোনা নামক মোবাইল অ্যাপটি কে লঞ্চ করেছে? সঠিক উত্তর হলো দিল্লি সরকার। অ্যাসেস করোনা নামক মোবাইল অ্যাপটি লঞ্চ করেছে দিল্লি সরকার। বন্ধুরা, আশা করি ভিডিওটা তোমাদের খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাকে লাইক করে দিন, আর বন্ধুরা দয়া করে আপনাদের বন্ধুদের মধ্যে অবশ্যই ভিডিওটাকে শেয়ার করে দিন। এবং বন্ধুরা, যদি আমাদের চ্যানেলে নতুন এসে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, এরকম আরও ভিডিও সবার আগে পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিন। আর বন্ধুরা, এই ভিডিওটি পিডিএফ পেতে গেলে তোমরা আমাদের টেলিগ্রাম গ্রুপের সাথে যুক্ত হয়ে যাও। আর হ্যাঁ বন্ধুরা, চলো দেখা হবে নতুন কোনো ভিডিওতে। বন্ধুরা, ভিডিওটা সম্পর্কে যদি কোনো সাজেশান দেওয়া থাকে তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানান। আশা করি বন্ধুরা ভিডিওটা খুব ভালো লেগেছে। ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটাকে দেখার জন্য।